আলাইকুম ভিহার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি রহমতে তো ভেয়ার্স আজ আমি আপনাদেরকে দেখাবো যে ওমান শহরের মেশনের কাজ রাজমিস্ত্রি কাজ কিভাবে করে কতটা কষ্টর বা না কতটা আরাম সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো কাজ করছি আমরা সবাই বাঙালি ভাইরা আমাদের দেশের ভাই নোয়াখালী ফেনি যশোর সবাই এখানে একসাথে কাজ করি আমরা প্রথমেই বলতে চাই এখানে যারা মেশন মানে মিস্ত্রি তাদের কিন্তু দশ রিয়াল আর যারা যোগালে তাদের কিন্তু আট রিয়াল করে হাজিরা দেয় আমরা এই বিল্ডিংটা এখন সেন্টারিংয়ের কাজ শুরু করেছি সর্বপ্রথম যেটা জানাবো সেটা হচ্ছে তাবুকের ওজন এখানে কতটুকু বাংলাদেশে যেমন একটা ইট দশ কেজি বা আট কেজি এমন কিন্তু এখানে একটা তাবুক আপনার পঁচিশ কেজি থেকে ৩৫ কেজি পর্যন্ত ওজন শুধু এটা একটু ওজন তাছাড়া সব কাজগুলোই সহজ তো ভিয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে এটা কিন্তু ফ্লাই কাটা মোক্ষী না ফ্লাই বলতে কি আমাদের বাংলাদেশে যেমন কড়ার দিয়ে আপনার কাটা লাগে কিন্তু আমরা এটা করার দিয়ে কাটি না তারপরে দেখতে পাচ্ছেন এখানে জ্যাক বাংলাদেশে যেমন না সেন্টারিং করার সময় জ্যাকটা বাদাই এখানে কিন্তু এগুলো দিয়ে আপনার সেন্টারিংয়ের বাদাই তারপরে বাংলাদেশে যেমন মনে করেন কোদাল দিয়ে কাজ করতে হয় এখানে কিন্তু এই শ্যাওল দিয়ে এটা কাজ করতে হয় বাংলাদেশে যেমন মনে করেন যে মালছামাল নিয়ে যাওয়ার জন্য ঝুড়ি গামলা এগুলো ব্যবহার করা হয় আমরা এখানে আরবনাটা এখানে ব্যবহার করি এটাই মাল সিমেন্ট সবগুলো টানি আর এটা হচ্ছে বাকেট এটা দিয়ে আমরা এখানে মাল নিয়ে যাওয়া করি সিমেন্ট কংক্রিট রমেল এগুলো আর এটা দেখতে পাচ্ছেন মুরব্বা বাংলাদেশে বলা হয় বাটাম আমাদের এখানে এটা মুরব্বা সেমি বাংলাদেশের মতো তারপরে দেখতে পাচ্ছেন ফিলাই আমরা বাংলাদেশে যেমন সেন্টারিং করতে গেলে আপনার স্টিল দিয়ে ইয়ে করে আমরা এটা ফিলাই মারি এটা ফিলাই মারি আমরা সাদ সেন্টারিং করি তারপরে দেখতে পাচ্ছেন এগুলো বলা হয় চিকেন জার এগুলো দিয়ে আপনাকে লায়ারটা যেরকম আমরা টাইট দিই তার বেঁধে আর এটা দিয়ে তার দিয়ে টাইট দিয়ে লাগে না এটা দিয়ে মারলে টাইট হয়ে যায় আর বাংলাদেশে তো আমরা খোয়া দিয়ে খোয়া বলি আর এটা হচ্ছে এখানে কংক্রিট বলা হয় পাথর দিয়ে তৈরি তো দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে আপনারা জ্যাক টাই এগুলো দিয়ে আপনারা টানা দেওয়া হয় যাতে ঢালাই না খুলে যায় সেইগুলোই এটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেমন বালি আর এখানে রমেল রমেলটা কিন্তু একটু মোটা কিন্তু বিয়ার যেগুলোই হোক না কেন সবগুলোই কিন্তু একই সিস্টেমের বাংলাদেশের সাথে একই রকম এখানে আমরা ম্যাশিং করে ডালাই মিক্স করি বা মশলা মিক্স করি এখানে ডালাইটা বেশি মক্স মশলা হাতেই মিক্স করা লাগে আর এই দেখছেন আমাদের এখানকারের তাবুক তাবুকটার ওজন কিন্তু এখানে পঁচিশ কেজি থেকে পঁয়ত্রিশ কেজি পর্যন্ত ওজন আছে তাছাড়া বিল্ডিং লাইনে কাজ